तो हे गाइस, वेलकम बैक टू माय चैनल स्नेहांश व्लॉग। तो गाइस আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে, তার নাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমি মা বাবা যাচ্ছি আর ওদিক দিয়ে আমার পিসুন, আমার পিপি আর আমার দিদি যাচ্ছি। আমরা প্রত্যেক বছরই যাই এই দিনটাতে, আজকে হচ্ছে উল্টো দাঁত। প্রত্যেক বছরই আমাদের ট্রিট দেয় পিসুন। তো গাইস এখন আমরা হাইওয়েতে উঠে যাচ্ছি, হাইওয়ে দিয়ে সোজা চলে যাব ইন্ডিয়ান রেস্টুরেন্ট কৈখালীতে। পিপি পিসুন আর দিদির সঙ্গে ওখানেই দেখা হবে, ওখানেই একদম উল্টো দিকেই বাড়ি আমার পিপি পিসুনের, ওখানেই দেখা হবে। তো চলো যাওয়া যাক, রাস্তা তোমাদের একটু দেখিয়ে দিই। গাইজ ওই যে ওইদিকে বাঁদিকে এয়ারপোর্ট, ফেরার টাইমে তোমাদের দেখাবো, আমরা ওই বাঁদিক দিয়েই যাব আমাদের বাড়ি, তাই ওখানে তোমাদের দেখাবো। আর গাইস এখান থেকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর আমার পিপি বাড়ি বেশি দূরে না, আমরা খুবই কাছে পৌঁছে গেছি আর এক্ষুনি আমরা পৌঁছে যাবো। তো গাইস এইটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টের সামনে পৌঁছে গেছি, এখন আমরা পিপি পিসুনের অপেক্ষা করছি। আর গাইস ওই যে উল্টো দিকেই আমার পিসুনের ক্লাব দেখা যাচ্ছে, ওই যে ওখানে আলো জ্বলছে। তো গাইস এই যে এটা আমার পিসুন। আর গাইস এখন আমরা অপেক্ষা করছি আমার বনি দিদির আর পিপির, আমি আমার দিদিকে বনি দিদি বলে ডাকি তাই বনি দিদি বললাম। তো গাইস এই যে এটা হচ্ছে আমার পিসুনের ক্লাব, আমার পিসুন এই ক্লাবের সেক্রেটারি। এই যে আমার বাবা, বাবাকে কেমন লাগছে কমেন্টে জানিও। গাইস এই যে আমার মাও বসে আছে, মাকেও কেমন লাগছে কমেন্টে জানিও। তো গাইস এখানে বনি দিদি আর পিপিও এসে গেছে আর এখন আমরা সবাই এসে গেছি। তো গাইস সবাই এসে গেছে আর এখন আমরা এন্টার করব রেস্টুরেন্টের ভেতর। এই যে এটা রেস্টুরেন্টের রিসেপশন, এখান থেকে উপরে যেতে হবে বাঁদিক দিয়ে। তো গাইস এখন আমরা উপরে যাচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে আমাদের। আর এখানে বড় আয়না লাগানো একটা, আমি আসলে খেয়াল করিনি তখন, নয়তো ভালো মতো দেখাতাম না, আমার টাইমে খেয়াল করবো। আসলে আমি আওয়াজগুলো পরে দিচ্ছি, কারণ যদি আমি আগে দিতাম তোমরা কিছু শুনতে পারতে না। আর এই যে এটা কিছু রেস্টুরেন্টের খাওয়ার জায়গা, আর আমরা একদম পিছনের দিকে চলে যাচ্ছি, পিছন না সামনের দিকে। এই তো আমাদের সব থেকে বেস্ট লাগলো, ওখানে আমি আর বনি দিদি বসবো আর ওখানে মা পিস মা পিপি, আর ওই পাশের টেবিলে বসবে বাবা আর পিসুন। তো গাইস এই যে আমাদের মেনু দিয়ে গেছে, উপরে ইন্ডিয়ান রেস্টুরেন্ট লেখা, আর এই মেনুটা বিশাল বড়, কত পেজ বইয়ের মতো মেনু। মেনুটা আজকে আছে আমার সেটা দেখে, হ্যাঁ হ্যাঁ চোরি যেটা আমরা ইন্টারেস্টেড না শোনার। গাইজ এত বড় মেনু তো কখনো দেখিনি, আমরা পেজ পাল্টেই যাচ্ছি পাল্টেই যাচ্ছি, যেন বইয়ের মতো পড়ছি। তো গাইজ এই যে এখানে আমার দিদি আমায় বোঝাচ্ছে কোন খাবারটা কেমন, তারপরে এখানে অনেক খাবারের নাম আছে আমি কখনো শুনিনি, তাই বলছে কেমন হয় ওগুলো খেতে। আর এখানে আমরা এখনও আমরা মেনুই পড়ে যাচ্ছি তখন দিয়ে, অর্ডার এখনও দিইনি আমরা। এখানে
বাবা আর পিছন বসে আছে, বাবাও মেনু পড়ছে। আর এখানে মা আর পিপি, আর ওখানে বাবা আর পিছন, আর এখানে আমাদের অর্ডার নিতে এসছে। মা আর পিপি একবার মেনু কার্ড দেখে নিজেদের অর্ডার বলে দিক। আমি আর বনিদিতে নয়তো মেনু কার্ড নিয়েছিলাম। আর গাইস এখানে সিলিংটা কি সুন্দর দেখো। তো গাইস এই যে এখন আমাদের প্লেট চলে এসেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর। আর এখানে আমাদের মকটেল চলে এসেছে, আমার একটা মোহিটো আর আমার দিদির একটা ডিপ ব্লু সি। গাইস এই যে এটাকে এখন বনি দিদি একটু ট্রাই করছে, আমিও ট্রাই করবো। এটা খুব ভালো খেতে ছিল গাইস, এখানে সব খাবারই খুব ভালো খেতে ছিল, খারাপ কিছুই না। একটু ফটোশ্যুট তো করতেই হয় এটাকে নিয়ে। আর গাইস এই যে এখন আমি আর বনি দিদি আমাদের নিজেদের নিজেদের মকটেল ট্রাই করব। এমন না শুধু আমরাই নিজেদের খাওয়ার জন্য নিয়েছি, আমরা সবাইকে পাস করেছি, সবাই খেয়েছি একটু একটু করে। এখন আমরা ট্রাই করছি, আগেই ট্রাই করেছি একটু প্রথমেই। খুব ঠান্ডা, বরফ আছে তাই বললাম ঠান্ডা, খেতে খুবই ভালো, খারাপ না। আর আমার বনি দিদির মকটেলের স্টোয়াটা খুব পছন্দ হয়েছে, অনেকটা বড় ঘুরিয়ে দিয়েছে। তাই সেখানে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। আমরা কী কী অর্ডার করেছিলাম ওগুলো শেষে আমাদের বিলে লেখা আছে, এখন আমি নিজেও ভুলে গেছি কী কী অর্ডার করেছিলাম। অনেক কিছু মেনু ছিল, সব আসেনি, আর একটা আইটেমই আসা বাকি আছে, কিন্তু ওটা কি ওটাও ভুলে গেছি। গাইস খাবারগুলো দেখতে তো খুবই ভালো, আবার খেয়ে দেখি কেমন। একবার তোমাদের সব খাবারগুলো দেখিয়ে দিই, আর বাকি আমরা এখন খাওয়া শুরু করে দিয়েছি। ওখানে মা আর বনি দিদি সার্ভ করছে, আমাদেরকে বলেছিলো আমরা সার্ভ করবো নাকি, কিন্তু আমরা নিজেরাই করে দিচ্ছি। আর এখানে আমাদের স্যালাডও এসে গেছে। তো গাইস এখানে আমরা আমাদের খাবার খাওয়া শুরু করে দিয়েছি, লিটারেলি খুবই সুন্দর খেতে ছিল খাবারগুলো। তো গাইস আমরা সব খাবারকেই সবাই ভাগ করে খাচ্ছি, এমন না এটা আমার ওটা ওর। এখন আমাদের সবাইয়ের খাওয়া কমপ্লিট, আমরা সব কিছু খেয়ে নিয়েছি। তো গাইস এই যে এখানে আমাদের বিল এসে গেছে, এখানে সব কিছুর নাম লেখা আছে, তোমরা দেখে নিও, আর পরে শোনালাম না, অ্যামাউন্টও লেখা আছে সব কিছুর। তো গাইস এখানে আমাদের খাওয়া কমপ্লিট, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমি তো প্রেফার করবো এই রেস্টুরেন্টটা খুবই ভালো, তোমরা যদি কৈখালির দিকে আসো অবশ্যই এই রেস্টুরেন্টটা এসে একবার খেয়ে ট্রাই করবে, এখানকার খাবার খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে আমাদের সবাইয়েরই। এখন আবার আমরা নিচের দিকে চলে যাচ্ছি, আমাদের খাওয়ার কমপ্লিট অনেক আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের। আর এই যে গাইস ওই আয়নাটা, এই আয়নাটা যেটা আমরা উপরে উঠতে মিস করেছিলাম, এই যে আমি ব্লগ বানাচ্ছি পিপি নামছে, এই যে আমার দিদি বনি দিদি হাই করছে, তোমরা হাই লিখে দিও কমেন্টে। আর আমাদের শেষ পাতে মৌরি দিয়েছিলো, যেটা এখন আমরা সবাই খাচ্ছি। এখন আমরা রেস্টুরেন্টে বেরিয়ে যাচ্ছি, এখন আমরা পিপি পিছনের বনি দিদিকে টাটা বলে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেব। গাইস আমি বলেছিলাম না ফেরার পথে আমরা এয়ারপোর্টের পাশ দিয়ে যাবো, ওই যে ওই দিকে এয়ারপোর্ট, এখান দিয়ে একটা এন্ট্রেন্স আছে, বাকি এয়ারপোর্ট ওই দিকে, ওই যে ওই যে যেখানে আলো জ্বলছে দূরে একদম। তো গাইস এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর ব্লগটাকে বেশি বড় করলাম না। ব্লগ যদি পছন্দ হয় অবশ্যই তো লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।